বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে আমি এসেছি এখানে মরক্কোতে কাসাব্লাঙ্কা পোর্ট। তাই এখানে জাহাজে আমাদের যে জাহাজটা আছে, যে জাহাজে আমি কাজ করছি সেটা হচ্ছে বাল ক্যারিয়ার। তা এই জাহাজে লোহা, কাঠ, প্লাই, নানা রকম জিনিস এখানে নিয়ে আসা হয়েছে। কাসাব্লাঙ্কা পোর্টে এখন ডিসচার্জ করা হচ্ছে। আমি এই মাত্র কাজ থেকে আসলাম। আমি এখন ব্রিজের সামনে এসেছি, একদম উপরে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে ব্রিজ, ঠিক আছে? তা সব আমি দেখাবো, তোমরা সবাই আমার সাথে থেকো, ভিডিওটা পুরোটা দেখো। আর পোর্টের মধ্যে জাহাজে কীভাবে মাল লোডিং আনলোডিং করা হয় সেগুলো আমি আজ টোটালি পুরোপুরি ক্লিয়ারভাবে দেখাবো। এটা হচ্ছে এখন কাসাব্লাঙ্কা পোর্ট, ঠিক আছে? তা তোমরা দেখে নাও কাসাব্লাঙ্কা পোর্ট কেমন হয়। পোর্ট সব একই রকম হয়, কিন্তু কাসাব্লাঙ্কা পোর্টে এখানে আমার মাল ডিসচার্জ হচ্ছে। এখানে কাঠ, স্পেশালি কাঠ নিয়ে আসা হয়েছে বেলজিয়াম থেকে, অ্যাটাচ করা হচ্ছে মালগুলো। তোমরা দেখতে পাবে, ঠিক আছে, কীভাবে ডিসচার্জ করা হয়, কীভাবে শিপের উপরে যে কভার, ওটাকে হ্যাচ কভার বলে, ওইগুলো কীভাবে খোলা হয় সেটাও আমি দেখাবো তোমাদের, ঠিক আছে? তোমরা শুধু আমার সাথে থাকো আর ভিডিওটা পুরোটা দেখো। আর ভালো লাগলে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। তো চলো দেখে নিয়ে যাক প্রথমে পোর্টটা কেমন দাঁড়ায়, ঠিক আছে? তো বন্ধুরা সকলে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পোর্ট। এখানে জাহাজ কারা মানে দাঁড়িয়ে আছে। এই জায়গাটা গ্যাসের ট্যাঙ্কার লোড হচ্ছে, এটা গ্যাসের। এই সব দেখতে পাচ্ছ ট্যাঙ্কার আসছে, মানে লোড হচ্ছে ট্যাঙ্কগুলো, গ্যাস, তেল, এইগুলো আছে।
তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করো। আরও আমি যেখানে যাব আপনাদের সকলকে প্রত্যেকটা পোর্টে গিয়ে আর বাইরে গিয়ে আমি যখনই ব্লগ বানাবো তখনই আমার নতুন নতুন লিঙ্কগুলো পেয়ে যাবে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে এক সপ্তাহ পরে। আমি ইজিপ্টে যাব, যখন ইজিপ্টে যাবে তখন গিয়ে আমি অবশ্যই তোমাদের দেখাবো ইজিপ্টে যে পোর্টে যাব সেই পোর্টে গিয়ে কেমনভাবে মানে কী কাজ হচ্ছে না হচ্ছে, কেমন লাগবে মানে পোর্ট হবে, সেগুলো আমি প্রত্যেকটা দেখাবো আপনাদের ভিডিওতে। আপনারা অবশ্যই আমার ভিডিও দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে।